উদাহরণ দিই, চা বাগানে আমাদের কুষ্ঠ রোগীর সংখ্যা বেশি, তবে বেশি অসচেতন লোক আপনার চা বাগানের লেবার এবং আপনাদের যে আমরা সমাজে তার নাই, তাই না? তো এই আবার তার যদি কম যান কিংবা জেরোসিস হয় এমন অবস্থায় যদি ভিটামিন এ দেওয়া হয় তখন সে আগে তার দেখতে সমস্যা হচ্ছে, সে ঠিক মতো দেখতে পারবে না। তারপরে ধীরে ধীরে এই যে চোখের আসলে সাধারণ ঘটনা আছে এ প্লাস ক্যাম্পেইন করা হয়, সেই ক্যাম্পেইনে তো পাঠাবেন প্লাস সম্পূরক খাবারের মাধ্যমে ভিটামিন এর অভাবটা যেন তার পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ কি ভিটামিন অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরের মধ্যে জীবাণু থেকে আগাছে প্রাণীর সোর্স থেকে গাছ গাছের থেকেও ভিটামিন পাওয়া যায়, আবার প্রাণীর সোর্স থেকেও ভিটামিন এ বাইরে এক্সটার্নাল মিল্ক তাকে দেওয়া হয়, এটা খুবই খারাপ। বাচ্চাকে সার্ভাইভ করার জন্য যথেষ্ট, কিন্তু যখন মায়ের দুধ খাওয়ানো হবে না তখনই বাচ্চার ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কারণ ভিটামিন এ না যে কোনো পুষ্টির জন্য পুষ্টির অভাবের জন্য পাঁচ বছরের নিচের বাচ্চারা ঝুঁকিপূর্ণ, কেন তৈরি হবে অপরিণত হয়ে যাবে, কারণ একই জিনিস অপর বাচ্চা আমরা কতদিন থাকে মায়ের পেটে, নয় মাস নয় দিন দশ মাস ধরে বলা হবে আসলে অ্যাকচুয়ালি ভিটামিন এ।